সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করা আলো কোনো কাউন্সিলর জবাব তোমায় দিতে হবে। ঘর কে লিয়ে 25,000 রুপে লিয়া ইয়া পর কোন লিয়া কোন সুনা কাউন্সিলর লিয়া হ্যাঁ 25,000 লিয়া 25,000 তো আপকো দেনা হি পড়েগা ও বেনিফিশিয়ারি কা দেনা হি ওয়া ভি দিয়ে হ্যায় ইয়া ভি দিয়ে হ্যায় 25,000 কা রসিদ মিলা হ্যায় 25,000 কা নাহি মিলা ঘুষ কে রূপ মে দিয়া হ্যায় হ্যাঁ জে রূপ মে লে মগ লিয়া 25,000 তো আবি কিয়া চাহতে হ্যায় পয়সা চাই আপাস পয়সা কে লিয়ে আপনি আপ ইয়া পর আয়ে কাউন্সিলর কা ঘর ঘেরাও কিয়া হ্যাঁ আরে ইয়া পে কিস লিয়ে আয়ে হ্যায় আপ ইয়া পে পয়সা কে লিয়ে ঘর কে সামনে ফেরত কে লিয়ে পয়সা ফেরত কে লিয়ে কেন নাম রাজধর যাদব যে কাউন্সিলর বো কাউন্সিলর আর 25,000 वहाँ पर कहाँ पर प्रिंसिपल डे में क्यों क्यों दिए पैसा घर के लिए घर मिला क्या अभी तक मिला है लेकिन अभी पूरा नहीं हुआ नहीं 25,000 तो वो तो ऑफिस का नियम है वो तो देना पड़ेगा देना पड़ेगा हाँ वो छोड़ के और कोई पैसा दिया है क्या 25,000 रुपया किसको दिया है काउंसिलर को क्या नाम है काउंसिलर संजय छत्री चंपा छत्री चंपा तो अच्छा छत्री चंपा तालुक छत्री चंपा तालुक আপনার নাম ঘরের জন্য টাকা দিয়েছিলেন কত টাকা টাকা নেওয়ার জন্য কি আপনি আসছেন আপনি কি ঘর পাইছেন ঘর পাননি না না ঘর পাই নাই তারপরে আবার ভাবছে যে আমি আবার আমার নাম কি কারণ বিক্ষোভের কারণ হচ্ছে যে কাটমানি কাটমানি নিয়ে এখন তোলপাড় হচ্ছে গোটা পশ্চিমবাংলা কি সেই কাটমানি কাটমানি হচ্ছে ওই সব টাকা যেগুলো মানুষের প্রকল্পের জন্য সেন্ট্রাল থেকে আসছে যেমন বাড়ি করার টাকা পায়খানা করার টাকা সেই সব টাকা ঘুষ বাবদ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে কি বলা হচ্ছে আমি তোমাদের বাড়ি করিয়ে দেবো তার জন্য আমাকে 25,000 টাকা ঘুষ দাও এটা হচ্ছে কাটমানি কিন্তু এই টাকা একমাত্র যাদের বাড়ি পাওয়ার কথা তাদেরই প্রাপ্য মানে কাউন্সিলর কিন্তু কাউকে টাকা বাড়ি দিচ্ছে না দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মোদি সরকার থেকে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে আসছে কিন্তু তারা বলছে যে আমি না পাস করলে আপনারা বাড়ি পাবেন না আমাকে ঘুষ দেন আমি আপনার নামটা তুলে দেবো বাড়ির টাকা আপনি পাবেন কিন্তু বিজেপি আমরা এটা হতে দেব না এই কাউন্সিলর যারা মানুষ গরিব মানুষের ভাওতা দিয়ে এই সব 25,000, 30,000, 50,000 টাকা করে নিয়েছে অবিলম্বে এই সব টাকা তাদেরকে ফেরত দিতে হবে এইটা নিয়ে আমাদের আন্দোলন এবং এই আন্দোলন আজ থেকে শুরু হলো কন্টিনিউ চলবে যে কটা কাউন্সিলর অসৎ কাউন্সিলর আছে যারা মানুষের কাছে টাকা নিয়েছে আমরা তাদের বাড়ির সামনে লাগাতার ধর্ণা দেবো যতক্ষণ না তারা প্রতিটি মানুষের টাকা ফেরত দেয় সেক্ষেত্রে কি যদি আপনাদের দলেরও কাউন্সিলর হয় তাহলে সেই কাউন্সিলরেরও বাড়িতে ধর্ণা দেবে কেউ নিয়মের ঊর্ধ্বে নেই সে আমাদের দলের হোক আর যেই হোক যারা দোষ করেছে তারা অবশ্যই শাস্তি পাবে বলছিলাম যে পৌরসভা সব কাউন্সিলরই আর কি কাটমানির সাথে যুক্ত অভিযোগ সিপিএমের পৌরসভার চেয়ারম্যান হিসাবে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন দুর্ভাগ্যের ব্যাপার সিপিএমের যে সিপিএমের একটা কাউন্সিলরও নেই একটা সময় সিপিএমের এখানে চেয়ারম্যান ছিলেন আজকের দিনে 17টা ওয়ার্ডের মধ্যে সিপিএমের একটা কাউন্সিলরই যেতে নেই ওই জন্য এরকম অভিযোগ করতে খুব সুবিধা আছে আমি পরিষ্কার বলেছি কোনো আজ পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে জমা পড়েনি কোনো কাউন্সিলরের কাটুনে যদি কোনো কাউন্সিলরের অভিযোগ আমার কাছে জমা পড়ে বা আমার যদি গোচরে আসে আমি পরিষ্কার সেই কাউন্সিলরকে বলবো যে তুমি টাকাটা ভাই ফেরত দাও তারপরে ইসলামপুর পৌরসভায় আসো